হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু এমকে কুকিং হাউস। কেমন আছো সবাই? আশা করি সবাই ভীষণ ভালো আছো। আজ আমি তোমাদের সাথে খুবই ইম্পর্ট্যান্ট একটা রেসিপি শেয়ার করব, যেটা কিনা বিভিন্ন ধরনের ডেজার্ট আইটেম এমনকি বিস্কিট বা কুকিজ বা চকলেট কেক তৈরি করতে খুবই প্রয়োজনীয়। তো এটা হচ্ছে চকলেট চিপস। চলো দেখে নিই এটা কিভাবে তৈরি করতে হয়। চকলেট চিপস তৈরি করার জন্য এখানে আমি একটা পাইপিং ব্যাগের মধ্যে কিছু ডার্ক চকলেট নিয়েছি। এখন আমি এটা মেল্ট করে দেখাবো। চকলেটটা মেল্ট করার জন্য আমি আজকে তোমাদের সাথে খুবই সহজ একটা রেসিপি দেখাবো। খুব সহজভাবে এটা আমি মেল্ট করে নিব। তার জন্য এটা অবশ্যই নতুন পাইপিং প্যাক নিতে হবে। আর এখানে আমি নিয়েছি কুসুম গরম পানির চেয়ে সামান্য আর একটু গরম। এখন আমি এই গরম পানির মধ্যে আস্তে আস্তে এই চকলেটটা ডুবিয়ে মেল্ট করে নিব। আর এখানে এই মুখটা খুব ভালো করে পেঁচিয়ে নিতে হবে। একটা রাবার ব্যান্ড দিয়ে পেঁচিয়ে নিলে আরও বেশি ভালো হয়। এভাবে মেল্ট করলে চকলেটের ভিতর থেকে তেলগুলো বের হয়ে যায় না আর চকলেটটা দলাও পেকে থাকে না। এটা খুব সহজে মেল্ট হয়ে যায়। এভাবে মেল্ট করার জন্য এই পাইপিং ব্যাগটা কিন্তু অবশ্যই নতুন ব্যাগ হতে হবে, নইলে গরম পানির ভাপে ব্যাগটা গলে যেতে পারে। সেজন্য খেয়াল রাখতে হবে যেন ব্যাগটা নতুন হয়। এই যে আমার চকলেটটা সুন্দর মেল্ট করা হয়েছে, এখন আমি এটা একটু হাত দিয়ে নেড়ে চেড়ে দেখছি, একদম পুরাটাই সুন্দরভাবে মেল্ট হয়েছে। এখন এটার আমি সরিয়ে নিচ্ছি। এইভাবে আমি ছোট ছোট করে দিতে হবে এটা। তোমরাও এটা এইভাবে দিবা, উপর থেকে জাস্ট একটু হালকা করে প্রেস করলেই হবে। এটা খুব তাড়াতাড়ি দিতে হবে, কারণ এটা এখন গরম গরম আছে, গরম গরমই দিতে হবে, ঠান্ডা হলে এটা জমে যাবে। এইভাবে উপর থেকে ছোট ছোট করে ট্যাপ করলেই এটা হয়ে যাচ্ছে, একদম দোকানের মতো শেপটা আসবে। সেটা চাপ দিতে হবে না, জাস্ট উপর থেকে ধরে থাকলেই হবে। এইভাবে আমি পুরোটা দিয়ে নিব। চকলেট চিপসগুলো এইভাবে আমি সবগুলো একটা ফয়েল পেপারের উপরে বিছিয়ে নিয়েছি। সবগুলো এইভাবে আমি দিয়ে নিব। চকলেট চিপসগুলো আমার সবগুলো ফয়েল পেপারের উপরে সুন্দর করে বিছিয়ে দিয়েছি ছোট ছোট করে। এখন এটা আমি 10 মিনিট নর্মাল ফ্রিজে রেখে সেট করে নিব। চকলেট চিপসগুলো আমি 10 মিনিট পরে নর্মাল ফ্রিজ থেকে বের করে নিয়েছি। এগুলো এর মধ্যেই সেট হয়ে গিয়েছে। এখন এটা আস্তে আস্তে হাত দিয়ে খোসা দিলে দেখো সবগুলো আলাদা হয়ে যাবে। এই যে সুন্দরভাবে উঠিয়ে নিচ্ছি। এই যে এইভাবে হাত দিয়ে খোসা দিলেই সুন্দরভাবে চিপসগুলো উঠে আসতেছে। চিপসগুলো আমি সবগুলো ফয়েল পেপারের থেকে উঠিয়ে নিয়েছি। এখন এটা আমি একটা ফ্রিজে তুলে নিচ্ছি। এই যে দেখো তৈরি হয়ে গেল খুবই সহজে চকলেট চিপস। এই যে এই চকলেট চিপস ছাড়া চকলেট মাফিন কেক, চকলেট প্লেন কেক, এমনকি চকলেট কেক তৈরি করার কথা কল্পনাও করা যায় না। আর এই চকলেট চিপস দিয়ে তোমরা আইসক্রিম ডেকোরেশনও করতে পারো। তো দেখে নিলে এটা কত সহজেই তৈরি হয়ে গেল। তো এটা তোমরা অবশ্যই বাসায় ট্রাই করো। আর ভালো লাগলে প্লিজ আমাকে লাইক দিও, বন্ধুদের সাথে বেশি বেশি শেয়ার করো, কমেন্ট করো। আর যদি চ্যানেলে নতুন হও প্লিজ সাবস্ক্রাইব করো। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকো তাহলে অনেক অনেক ধন্যবাদ। সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।